दी भाई। इंदिरा তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন না সানু ম্যাডাম। লুক ইন্দিরা, তোমাকে কয়েকটা কথা না খুব ভালোভাবে আমি বলতে চাই। আন ইটস মাই রিকোয়েস্ট টু, আমার ভাইয়ের বিয়েতে তুমি কোনোভাবে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আমি জানি না গ্র্যানি তোমাকে এক্স্যাক্টলি কি বলেছে, তুমি বা কোন টার্মসে গ্র্যানিকে হেল্প করছো, আর প্যামেলার উপর কেন তোমার এত গ্রাজ। যাই হোক, তুমি এই বিয়েতে কোনোভাবে মাথা ঘামাবে না। আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই, আর আমাদের দাভাইয়ের জীবনে বিয়ে নিয়ে কিন্তু একটা তিক্ত স্মৃতি আছে। ফিকি স্যারের জীবনেও বিয়ে নিয়ে একটা তিক্ত স্মৃতি আছে। নিশ্চয়ই প্রেম টেম ভেঙে গেছে, ওই জন্যই সারাক্ষণ এরকম কিটকিট করতে থাকে। দেখুন সোহানা ম্যাডাম, আমার কোনো বিষয়ে থাকারই ইচ্ছে নেই, শুধু ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতেই আমি পছন্দ করি, ব্যাস এর থেকে আর বেশি কিচ্ছু নেই। দেখো ইন্দিরা, তোমার কনফিডেন্স লেভেল না এখন খুব হাই, দ্যাট আই নো। আর তাছাড়া তুমি যে স্কুলে জিতলে সেটা তো তোমার কনফিডেন্সকে বুস্ট আপ করেছে। বাট তা বলে তো এটা হতে পারে না, না আমাদের বাড়ির ম্যাটারে ফ্যামিলির ম্যাটারে তুমি যখন তখন ইন্টারফেয়ার করবে। দেখো ইন্দিরা, গ্র্যানি তোমাকে যাই বলুক তুমি কিন্তু এর ভেতরে ঢুকবে না। দি, ওনার জন্য আমার একটা বেটার প্ল্যান আছে। আমার বিয়েতে উনি বাড়ির সব কাজ করবে, রাদার বাড়ির সবাইকে হেল্প করবে, আর যেগুলো উনি খুব ভালো করেন মানে সিন ক্রিয়েট, বেশি কথা বলা, এইগুলো একদম করবেন, আর স্পেশালি প্যামেলার থেকে দূরে থাকবেন। আপনারা কেমন জানেন, আর ভাই বোন মিলে আমাকে শাসন কেন করছেন বলুন তো, কি পেয়েছেনটা কি আমাকে? আর বিকি স্যার, আপনার বিয়েতে আমি সমস্যাই বা কেন করতে যাব বলুন তো? সব থেকে বড় কথা, আমি তো ওনার বিয়েতে থাকতেই জানি না, ঠাম্মি আমাকে আটকে দিয়েছে তাই থেকে যেতে হচ্ছে। একদিকে আপনারা আমাকে দূর দূর করবেন, আর অন্যদিকে ঠাম্মি আমাকে আটকে ধরবেন। আমি যে কি করব কি করব না কিছুই বুঝে উঠতে পারি না। ভাই আমি একটু আসছি। দেখ, এই কথাগুলো না ওকে বলাটা খুব দরকার ছিল। আমরা একদম ঠিক কাজ করছি। বাই দ্য ওয়ে, তুই এই বিয়েটাকে নিয়ে একদম এক্সাইটেড নয় কেন বলতো? আর তাছাড়া প্যামেলার সাথে একটু আলাদা করে একা টাইম স্পেন্ড করছিস না কেন? জি, কয়েকদিনে বিয়ে, মানে বিয়ের পর তো একা টাইম স্পেন্ড করবোই, তো এখন একা টাইম স্পেন্ড করে কী হবে?